সোমবার সকালে কুষ্টিয়া সদর হরনারপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলফাজউদ্দিনের নিজস্ব অর্থায়নে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাবেক জেলা কৃষক লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আলফাজউদ্দিনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হরনানপুর ক্যাম্প ইনচার্জ নিপিন কুমার দাস, ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হরনানপুর বণিক সমিতির দপ্তর সম্পাদক ইমরানুল হক সাগর, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম কালা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য রফিকুল ইসলাম, হরিনানপুর বণিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গুলাব হোসেন প্রমুখ। পরে আলফাজউদ্দিনের নিজস্ব অর্থায়নে বেড়বাড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।